আসসালামু আলাইকুম। আজ একটি সরকারি চাকরি বিজ্ঞাপনে আপনার সামনে হাজির হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞাপনটির মাধ্যমে 2889 জন লোক নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়। তো ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোপুরি দেখার চেষ্টা করুন, তাহলে ডিটেল জেনে সঠিকভাবে আবেদন করতে পারবেন। এখানে পদের নাম দেওয়া হয়েছে মেডিকেল টেকনোলজি, এটাতে পদের সংখ্যা দেওয়া হয়েছে 497 জন। এটাতে বেতন ধরা হবে 12,500 থেকে 30,230 টাকা, এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে। মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফিতে লোক নিয়োগ দেওয়া হবে 115 জন। এটাতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি বা রেডিওলজিতে ডিপ্লোমা ধারী হতে হবে। মেডিকেল টেকনোলজিতে লোক নিয়োগ দেওয়া হবে ফিজিওথেরাপিতে 113 জন। এটাতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। মেডিকেল টেকনিশিয়ান নেওয়া হবে ইসিজিতে 460 জন। এটাতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ হতে হবে। মেডিকেল টেকনিশিয়ান নেওয়া হবে অ্যাথেসথেসিয়াতে 302 জন, উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ হতে হবে। এখানে বলা হয়েছে যে মেডিকেল টেকনিশিয়ান নেওয়া হবে ইউটিটিতে 122 জন, উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ হতে হবে। মেডিকেল টেকনিশিয়ান নেওয়া হবে আর্থোপেডিক্সে 2 জন, উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ হতে হবে। মেডিকেল টেকনিশিয়ান নেওয়া হবে ইকুতে 248 জন, এটাতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ হতে হবে। তো এখানে গুরুত্বপূর্ণ শর্তাবলী সম্পর্কে বলা হয়েছে যে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের তারিখ দেওয়া হয়েছে 20/3/2022 সকাল 10টা, এবং আবেদনের শেষ তারিখ 21/4/2022 বিকাল 5টা। আবেদন করতে যে ফি লাগবে সে সম্পর্কে বলা হয়েছে টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা সার্ভিস চার্জ লাগবে। এসএমএস এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে ক্যাপিটাল লেটার লিখতে হবে, DGHSC স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। আর প্রবেশপত্র পাওয়া যাবে যে ওয়েবসাইটটিতে, সেই ওয়েবসাইট সম্পর্কে বলা হয়েছে dghcs.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্রটি আপনারা সংরক্ষণ করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd তে আপনারা পাবেন। এবং বলা হয়েছে যে যদি আবেদন করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে ইমেল করার জন্য dghsc.gov.bd@gmail.com এ। তো এই ছিল আজকে চাকরি বিজ্ঞাপনটি। যারা যারা আগ্রহী আছেন আবেদন করতে পারেন। অন্য আরেকদিন আসবে অন্য একটি চাকরি বিজ্ঞাপন নিয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।